माननीय प्रधानमंत्री, माननीय प्रधानमंत्री, माननीय प्रधानमंत्री, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এক কাম তো খালেদা জিয়া গেমে মেরে নিয়ে নিচ্ছে, সেজন্য একটু মেশিন লাগা শুনতে হয়। আপনাকে আপনাকে ধন্যবাদ জানাই দুটি কারণে, যে জলবায়ু সম্মেলনে বিবিসির মতো সংবাদ সংস্থা আপনাকে ওয়ান অফ দ্য টপ ডিলার কি বলে ডিল মেকার হিসেবে চিহ্নিত করেছে, এটা আমাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ অবস্থানটাকে প্রতিষ্ঠিত করে। এক দুই নম্বর হচ্ছে আমার উল্টোটা প্রশ্ন করেছে, বাংলাদেশে এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং খালেদা জিয়া আবার হাসপাতালে তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পুরো সিদ্ধান্ত নাকি আপনার পরিণাস্ত, এখন তার পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে এরকম কোনো আবেদন আছে কিনা এবং সরকার এই বিষয় নিয়ে কিছু ভাবছে কিনা। আর শুধুমাত্র জয় ভবনের প্রশ্নের লেস হিসেবে একটু বলি, নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার বলেছেন যে বাংলাদেশে নির্বাচন আইসিউতে গণতন্ত্র কি বলে লাইফ সাপোর্টে যারা যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল তাদের নির্বাচন করার ভোটের অধিকার ছিল না, তাদের রাজনৈতিক দল করার অধিকার ছিল না, এবং সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদ স্পষ্টভাবে ছিল। জিয়াউর রহমান এসে সমস্ত বাতিল করে দেয় এবং ধর্মের নামে রাজনীতি এবং এই যুদ্ধ অপরাধীদের ভোটের অধিকার এটা কিন্তু জিয়াউর রহমান দিয়েছিল। যদিও জিয়াউর রহমান তো আপনাদের কাছে অনেক বড় হিরো, অনেক কিছু, একটা গণতন্ত্রের প্রবর্তক, এই গণতন্ত্রের প্রবর্তকের যে কত হত্যাকাণ্ড করেছে আর কি করেছে সেটা তো বলতে অনেকে ভুলে যান, লজ্জাও পান, কারণ যাই না কি মধু খাইয়েছে সবাইকে দাম বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখেছি মানে সে 75 সালের পর থেকে আমি সেই জন্য বলছি।